যাই মামিদের ঘর তরকারি দেখে আসি, আমাদের তো কখন করি নাই। রান্না করতে হবে, চলো আমাদের ঘরে বেগুন রয়েছে, আলু রয়েছে, বেগুন আর আলুতে করবো, চলো তাহলে। ভালো লাগে আলুতে আর শুকুই মাছে তরকারি করলে। বেশ চলো রান্না করি। বেগুনতে আর আলুতে একসাথে রান্না করবো আর কলাটা ভাজবো। কাঁচকলা এখন কাটবো, এইটা ভাজা খুব ভালো লাগে খেতে, ঝুল করেও খেতে ভালো লাগে, খুব ভালো শরীরের উপকার করে। মামি বেগুন গুলা খেতেলে, কালারটা খুব সুন্দর, টাটকা বেগুন তো কালারটা ভালো হবে। মামি বে তাড়াতাড়ি করে কাটো, এই কাটছে, মেক মেক করেছে, জল আসবে নাকি? আজ কি জল হবে, তাই জন্যই তো বলছি। তার বৌমা বেগুনের কালারটা খুব সুন্দর, টাটকা সবজি রে খেতে ওইটাই ভালো লাগে, টাটকা টাটকা সবজি, তা তো কালারটা ভালো থাকবে। আখাটা ধরাবি নাকি? হ্যাঁ তাড়াতাড়ি করে ধরা, এইয়া ধরাবো। কড়া চাপাবো, জল দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এখন নামিয়ে দেব। আদা রসুন একসাথে বেটে নেব। শুকোই মাছ গরম জলে দিয়েছি, আদা রসুন বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াই চাপাবো, কড়াই গরম হয়ে গেছে, এখন সরষে তেল দিয়ে দেব, কাঁচকলা দিয়ে দেব, নুন দিয়ে দেব, হালকা গুঁড়ি দিয়ে দেব, লঙ্কা গুঁড়ি,
রঞ্জা তো হয়ে গেছে সব মারাই সুকই মাছ মাছ তোলা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে সরষে তেল দিয়ে দেবো আলু দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই তেলে আর অল্প তেল দিয়ে দেবো দিয়ে দেবো কন শুকুই মাছ দিয়ে দেবো শুকুই মাছ ভাজা হয়ে গেছে কন নামিয়ে দেবো দিয়ে দেবো সরষে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো ধনে গুঁড়ি জিরে গুঁড়ি লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি লবণ আর একটুকু জল দিয়ে দেব আলু দিয়ে দেব সিমাই দিয়ে দেব কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবো একটুকু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এখন নামিয়ে নেবো
কলা ভাজা তো খা, কাঁচ কলা ভুজা ভালো খেতে লাগছে। খুব ভালো লাগছে খেতে। সুকই মাছে বেগুন কিরকম হয়ে গেল তরকারি? ভালো? হ্যাঁ খুব ভালো। কিছুই বলছিস না, শুধু খেয়ে যাচ্ছিস। ভালো হয়েছে।